গতকাল মানে 20 সেপ্টেম্বর আমাদের এনসিসি থানাতে মধুদাস নামে শ্যামলী বাজার জানার বাড়ি উনি এসে থানাতে কমপ্লেন করেন যে ওনার অটোটা নাকি কালকে সকাল থেকে উনি পাচ্ছে না। উনি অটোটাকে শ্যামলী বাজার বিপণী বিতানের সামনে রেখেছিল এবং কালকে সকাল থেকে অটোটা কোথাও থেকে উনি পাচ্ছে না। তারপর উনি প্রবাবল লোকেশনসে উনি সার্চ করে, সার্চ করার পরে যখন উনি পাচ্ছে না তখন উনি এনসিসি থানাতে ঘটনাটি জানায় এবং ওটা কমপ্লেন করে। তো এটা ওনার থেকে কমপ্লেনটা পাওয়ার সঙ্গে সঙ্গেই এনসিসি থানা আমরা সিসিটিভি ফুটেজ দেখি, সিসিটিভি ফুটেজের মারফত আমরা পাই যে সেই অটোটা লিচুবাগা হয়ে অটোটাকে দিয়ে যাচ্ছে। তো আমরা আমাদের যে নিকটবর্তী যে থানাগুলো আছে ওগুলোকে অ্যালার্ট করি, প্লাস আমাদের সোর্সও অ্যাক্টিভেট করি। তো আমাদের কাছে খবর আসে কালকে যে অটোটা নাকি ট্রাফিক স্টেশন জঙ্গলের মধ্যে সেই অটোটাকে দেখা গেছে। তো সঙ্গে সঙ্গে থানার পুলিশ ওইখানে ছুটে যায়, ছুটে গিয়ে দেখে যে অটোটা সেই ট্রাফিক স্টেশনে জঙ্গলের মধ্যে অটোটা আছে। তারপর আমাদের সুস্থতে আমরা এই খবরও আসে যে এই অটোটার সঙ্গে নাকি দুইজন চোর যার নাম হয়েছে তপন সরকার আর আরেকজনের নাম হয়েছে রাকেশ সরকার, ওদের বাড়ি হয়েছে দমদমিয়া, ওদেরকে এই অটোটার সঙ্গে দেখা গেছে। অ্যাকর্ডিংলি আমরা সোর্স অ্যাক্টিভেট করি এবং তপন সরকার এলায়েস মান্তা আর রাকেশ সরকার এলায়েস টিঙ্কু দুইজনকে কালকে রাত্রে দমদমিয়া থেকে আমরা গ্রেফতার করি। এই দুইজন গত জুলবাসী এয়ারপোর্ট থানাতে একটা কেস হয়েছিল যেখানে বাইক চুরি হয়েছিল, সেটা এয়ারপোর্ট পিএস কেস নাম্বার 30। ওই কেসেও এই দুজন আগে অ্যারেস্ট হয়েছিল এবং ওই কেসে আমরা এয়ারপোর্ট থানা থেকে চার্জশিটও সাবমিট হয়েছিল। তো সে আমরা কালকে দুজনকে আবার দমদমিয়া থেকে এলসিসি থানা তুলে আসে এনে ওদেরকে আজকে আমরা সেই কেসের আমরা ওকে আজকে দুজনকে কোর্টে ফরওয়ার্ড করবো এবং আমরা কোর্টের কাছে 5 দিনের রিমান্ডও চেয়েছি। অটোটাকে রিকভার করেছেন? হ্যাঁ, অটোটা রিকভার করা হয়েছে কালকে ট্রাফিক স্টেশন। মালিকের হাতে কবে নাগাদ দিয়ে দেবেন? এটা আমরা পার্টি যে লিগাল প্রসেসগুলো আছে এগুলি হলে আবার